নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রতি ঘন্টায় বাড়ছে সংক্রমণ, আসামে করোনা আক্রান্ত 400 ছুঁইছুঁই, বাড়ছে উদ্বেগ। কাছাড়ে সামাজিক সংক্রমণ ঘটেছে, তারাপুরের ঘটনায় উদ্বিগ্ন জেলা শাসক। রমজানের ব্রত শেষ, সোমবার দেশজুড়ে ঈদুল ফিতর, এবার জমায়েত ছাড়াই নামাজ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। মারণ করোনা দাপট দেখাচ্ছে গোটা দেশে, পাল্লা দিয়ে আসামে করোনার সংক্রমণে প্রতিদিন একের পর এক রেকর্ড তৈরি হচ্ছে। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে সরকার গভীরভাবে চিন্তিত। শনিবার একদিনে যেখানে রেকর্ড 70 ব্যক্তির পজিটিভ ধরা পড়ে, সেখানে রবিবার আরও লাফ মেরে 400 গণ্ডি ছুঁতে চাইছে করোনা। বিভিন্ন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে ভিন্ন রাজ্য থেকে যারা আসামে এসেছিলেন, মূলত তাদের শরীরে মারণ ভাইরাসটির সংক্রমণ ঘটছে। তাই করোনা মিটার ঊর্ধ্বমুখী। রবিবার বিকেল পর্যন্ত একদিনে মোট 87 ব্যক্তির সংক্রমণের খবর জানান স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রবিবার পর্যন্ত রাজ্যে মোট 59,553 ব্যক্তির লালা রসের পরীক্ষা করা হয়েছে, যা কেরালার চেয়েও বেশি। রাজ্যে সবচেয়ে বেশি সোয়াব টেস্ট হয়েছে গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে, মোট 15,807, আর শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে লালা রসের পরীক্ষা রবিবার পর্যন্ত হয়েছে 6,334। মন্ত্রী হিমন্ত বিশ্ব বর্তমান কঠিন সময়ে যেভাবে স্বাস্থ্যকর্মীরা কাজ করে যাচ্ছেন তাতে সন্তোষ প্রকাশ করেন এবং তাদের ধন্যবাদ জানান। সবার সম্মিলিত প্রচেষ্টায় আসাম এই অতিমারী থেকে মুক্তি পাবে বলেও তিনি আশা প্রকাশ করেন। I think credit goes to our medical fraternity for achieving a very very important feat. I want to convey my congratulation from entire people of Assam to our microbiology departments and RMRC Lahawal. Kalirpura, with the opening of flight, we have accredited 3 private labs, so our testing will go on. I think multiple there will be multiple increase. Aru ami correctly karobar covid hoise na nai tak identify koribo pra positionot ami agot koi bahut strongly ami ghuri ahibo parim. That is what I believe. So just for record moi eta kobo khujisu je during this given period Guwahati Medical College has conducted 17,500 tests. RMRC Lahawal, they conducted 11,000 tests. But for Assam, they conducted 8,173. Jorhat Medical College has conducted 6,751. Silchar Medical College has conducted 5,937. Borpeta Medical College has conducted almost 16,000 tests. Aro Sunitpur Medical College, Tezpur Medical College has done almost 6,000 tests. Dibrugarh late entry 3,000 tests. So ami agote kuadore je Guwahati aru eta lab difu to lab eta ami protistha korar kamot ami lagi asu. I think next 3, 4, 5, 6 days or bhitor ami ei kam koribo pari. কাছাড় জেলায় করোনার সামাজিক সংক্রমণ ঘটেছে, যার প্রমাণ শিলচর তারাপুর রায়গড়ের বাসিন্দা 65 বছরের প্রবীণ অর্চনা নন্দীর ঘটনা। কোনো ট্রাভেল হিস্ট্রি ছাড়াই শারীরিকভাবে অসুস্থ ওই মহিলা সংক্রমিত হয়েছেন। শনিবার বিষয়টি সামনে আসার পর জেলা প্রশাসন যথেষ্ট উদ্বিগ্ন হয়ে ওঠে। অর্চনা নন্দী কিভাবে করোনা আক্রান্ত হলেন এই উত্তর খুঁজতে গিয়ে জেলা শাসক কীর্তি জল্লি জানান, জেলায় সামাজিক সংক্রমণ ঘটেছে, তাই তিনি বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য জেলাবাসীর প্রতি আর্জি জানান, পরামর্শ দেন সরকারি সব বিধি মেনে চলতে। বর্তমান পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। So that is what I am saying, ki this has to be taken seriously. Now it is in the midst of our families. So to even protect our families, we will have to take care and take responsibility. Bas yehi hamara request hai ki please
जब तक इमरजेंसी नीड ना हो घर से बाहर मत जाइएगा। आपका मोबाइल फोन आर ऑल्सो बिग सोर्स ऑफ इन्फेक्शन, उसको साफ साफ करते रहिएगा। बाहर जाने के एक ही सेट ऑफ कपड़े या दो सेट कपड़े यूज कीजिएगा, जो आते ही फिर वो धो लेते हैं। अंदर हाथ बार धोते रहिएगा, नहाते रहिएगा। घर पे बैठ के पूजा पाठ करिएगा, प्रे कीजिएगा कि ये जल्दी निकल जाए, बट बाहर मत घूमिएगा प्लीज। इट इज इजी टू ट्वीट, बट यू शुड ऑल्सो नॉट बी देयर इन दैट रोड टू ट्वीट अबाउट दैट। করোনা মোকাবেলায় সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করলেও একাংশ মানুষ তাতে পাত্তাই দিচ্ছেন না, ফলে মারণ ভাইরাস ক্রমশ তার দাপট দেখাচ্ছে। ইতিমধ্যে শিলচরে এর সামাজিক সংক্রমণ ঘটে গিয়েছে। সরকারের নিয়ম নীতি অমান্য করার পরিপ্রেক্ষিতে এবার রাজ্য জুড়ে অভিযানে নেমেছে পুলিশ। প্রকাশ্য স্থানে মাস্ক না পরে থাকা লোকদের কাছ থেকে ইতিমধ্যে 25,19,500 টাকা জরিমানা আদায় করা হয়েছে। আটক করা হয়েছে মোট 28,502টি যানবাহন। গত 13 মে রাজ্য সরকার ঘোষণা করে মুখে মাস্ক লাগানো বাধ্যতামূলক, তা অমান্য করলে পুলিশ জরিমানা আদায় করবে, তাই অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। টানা 30 দিন রমজানের কঠোর ব্রত পালনের পর সোমবার দেশজুড়ে খুশির ঈদ পালিত হবে। এবার লকডাউনের জন্য ঈদ উৎসব অনেকটাই ফিকে থাকবে, তবু মানুষের উৎসাহের শেষ নেই। সবাই নিজেদের মতো করে ঈদ পালনের জন্য তৈরি হয়েছে। এদিকে ঈদ উপলক্ষে বিভিন্ন স্থানে গরিব অসহায়দের মধ্যে বস্ত্র ও সামগ্রী বিতরণও চলছে। রবিবার বাঁশকান্দির গোবিন্দপুর আলগাপুর এলাকায় শতাধিক অসহায়দের হাতে বস্ত্র তুলে দেন শিলচরের ইয়ং জেনারেশন গ্রুপের সদস্যরা। সেই সঙ্গে করোনা থেকে বাঁচতে সাবধানতা অবলম্বনের বার্তা দেওয়া হয়েছে। এই ঈদ উপলক্ষে আজকে আমরা ইয়ং জেনারেশন গ্রুপ এখানে যারা আর্থিক দুর্বল যারা আছে তাদের জন্য আমরা কিছু বস্ত্র সামগ্রী আমরা এখানে নিয়ে এসেছি। বস্ত্রের মধ্যে আছে আপনার শাড়ি আছে, লুঙ্গি আছে, এসব আমরা এখানে এই বস্ত্র নিয়ে এসেছি। আমরা আলগাপুরের আগে আমরা গেছিলাম বাগেওয়ারেতে, আমরা এখানে 60 জন পরিবারকে দিয়ে এসেছি। এখানে আর আমরা 25 থেকে 30 জন টোটাল আমরা আজকে 100টা মহিলা এবং পুরুষ মানুষের জন্য আমরা শাড়ি এবং ওই লুঙ্গি আমরা এখানে বিতরণ করে আসছি। আমরা আজকে বস্ত্র বিতরণ করার সাথে সাথে আমরা প্রত্যেক মুসলমান সমাজকে আমরা জাগ্রত করে দিতে চাই যে এই মহামারী একটা আতঙ্ক, যে করোনা, সেই আতঙ্কে এই বছর দেখুন প্রত্যেক জিনিস থেকে আমরা আজকে দূরে আছি। সেই উপলক্ষে আমি সবার কাছে একটা বিনম্র অনুরোধ রাখছি যে এবারের ঈদ আপনারা প্রত্যেকে বাড়িতে বসে নিজের ঘরেতে আপনারা যেমন এই ঈদের আনন্দ উপভোগ করুন, বাড়িতে বসে আপনারা নামাজ পড়বেন, বাড়িতেই আপনারা থাকবেন, বাড়িতের মধ্যেই আপনারা যেটা আপনাদের পরবে যে খাওয়ার যেগুলো আছে সবগুলো আপনারা বাড়িতেই বসে বসে আপনারা আনন্দ উপভোগ করবেন। প্রত্যেকে যেন আনন্দ থেকে বঞ্চিত না হয় সেই দিক থেকে আপনারা চিন্তা করবেন, কিন্তু ডিস্টেন্স মেনটেন রেখে বা বাইরে যাবেন না, যেটা কারণ এই করোনাতে দেখছেন আজকে দিনের পর দিন আজকে করোনা পার্সেন্টেজ খুব বেড়ে চলে যাচ্ছে আমাদের ইন্ডিয়া। বর্তমান কঠিন পরিস্থিতিতে সরকারি বিধি মেনে অত্যন্ত সতর্কতার সঙ্গে ব্যবসা চালিয়ে যাচ্ছে শিলচরের ঐতিহ্যবাহী বস্ত্র প্রতিষ্ঠান নাহাটা ট্যাক্স। ঈদকে সামনে রেখে ফাটক বাজার ও নিউ মার্কেটে যখন মানুষ হুমড়ি খেয়ে পড়েছিলেন তখনও নাহাটা ট্যাক্স ছিল ব্যতিক্রম, ফলে ফাটক বাজারে সতর্কতামূলকভাবে দোকান বন্ধ করে দেয় প্রশাসন। কিন্তু নাহাটা ট্যাক্স তাদের সাবধানতা ও সরকারি বিধি মেনে চলার জন্য সর্বত্র প্রশংসিত হয়েছে। এর কারণটাও নিজেই জানালেন ওই প্রতিষ্ঠানের কর্ণধার সুমিত নাহাটা। যারা যে কাস্টমার মাস্ক পরে আসতেছে না, আমরা ওদেরকে মাস্ক ফ্রিলি প্রোভাইড করতেছি। মাস্ক ছাড়া আমাদের কাস্টমারদের আমরা এন্ট্রি দিতেছি না, এবং আমাদের স্টাফের জন্য সবাইকে মাস্ক দেওয়া হয়েছে, হ্যান্ড গ্লাভস দেওয়া হয়েছে, এবং আপনার ডেইলি দোকানকে 3-4 বার করে আমরা স্যানিটাইজ করতেছি, পরিষ্কার করতেছি, যাতে কোনো ধরনের কোনো COVID-19 প্রবলেম না আসে। এবং আমরা সেফলি কাজ করতেছি, আপনারা সেফলি একদম নিশ্চিন্ত মনে আমাদের দোকানে আসতে পারেন, কোনোই প্রবলেম নেই আমাদের COVID-19 জন্য, আমরা রেডি আছি। এবং আপনারা নিজের খেয়াল রেখে আর সব মেজার্স মেনটেন করে মাস্ক টাস পরে আসো। একটা আম পাবলিককে আমাদের মেসেজ যে COVID-19 জন্য যতটুকু প্রয়োজন পড়ে অতটুকু ঘরের বাইরে আসে, খুব বেশি চলাফেরা বা বাইরে আসার প্রয়োজন নেই। খুব ইম্পর্টেন্ট কাজ থাকলে আপনারা বাইর হন, এবং বাজারে ডিস্টেন্স মেনটেন করে, প্রপারলি সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে আপনারা বাজার করুন। আমাদের এখানে আসলে পরেও খুব ডিস্টেন্স মেনটেন করে আপনারা পারচেজ করবেন,
এবং আমরা লিমিটেড ভাবে কিন্তু আপনাদেরকে এন্ট্রি দিতেছি। আমাদের এখানে আমরা ভিড় করতে দিতেছি না, কারণ আমাদের কোভিড-19 মেজার মেনটেন করতে হচ্ছে, এর জন্য লিমিটেড আমরা কাস্টমারকে এন্ট্রি দিচ্ছি। আমাদের দোকানের ভিতরে আপনার বাইরে আমাদের দুটো হ্যান্ড ওয়াশার মেশিন আছে, আমাদের স্ক্যানিং মেশিন আছে কাস্টমারের টেম্পারেচার নেওয়ার জন্য, আমাদের হ্যান্ড স্যানিটাইজার প্রত্যেকটা কাউন্টারে আছে, প্লাস বাইরে আমরা হ্যান্ড স্যানিটাইজার মেশিন লাগিয়ে দিয়েছি। এরপরে দোকানের মধ্যে সবের মাস্ক, আমাদের সম্পূর্ণ স্টাফকে আমরা দুজোড়া তিনজোড়া করে মাস্ক দিয়েছি, সবই ডালি, আমাদের মাস্ক ছাড়া আমরা দোকানদারি করি না, এবং হ্যান্ড গ্লাভস আমাদের প্রোভাইড করেছি, সব স্টাফকেও হ্যান্ড গ্লাভস দেওয়া হয়েছে। প্লাস কাস্টমারকে আমরা মাস্কগুলো ফ্রি অফ কস্ট, কোনো বিনা পয়সা নিয়ে কাস্টমারকে আমরা মাস্ক দিচ্ছি। শিশু খাদ্য নিয়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠল সোনাই আইসিডিএস প্রকল্পের অন্তর্গত 204 নম্বর কেন্দ্রে। দক্ষিণ সৈদপুর জিপির চতুর্থ খণ্ডের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিরুদ্ধে বহুদিন ধরে অভিযোগ রয়েছে এলাকাবাসীর। এবার তারা শিশু খাদ্য নিয়ে অনিয়মের অভিযোগ তুলেছেন। সরকার বিভিন্ন খাদ্য সামগ্রী বন্টন করলেও ওই কেন্দ্রের ওয়ার্কার রাবিয়া বেগম কিছুই বন্টন করেননি। রবিবার সংবাদ মাধ্যমের সামনে এলাকাবাসী তাদের ক্ষোভ ঝাড়েন। এই সেন্টার বিভিন্ন দীর্ঘদিন থেকে অনেক অভিযোগ, এখানে বাচ্চা চল বলা হয় না, যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যে রাবিয়া বেগম তাই নো ওই অঙ্গনওয়াড়ি সেন্টারের লাগুয়া তান ঘরটা, আর বাচ্চান ফোড়া তাইলে পরে বাচ্চা নিতে পায় না, তাই বাসন মাঞ্জার থাকে, তাই কাপড় ধোয়ার থাকে, হ্যাঁ ওয়ার্কারে হেল্পারে মিলিয়ে কোনো একটা ইয়ে নাই, গরো অচল অবস্থা, গরো বুয়ার মতো বাচ্চা চল কোনো জায়গাও নাই। ইয়ার পরে বিভিন্ন জিনিস আয় এটা বাচ্চা চল খেলাধুলা খাওয়া দাওয়ার জিনিস আয় কল পাকড়ায় এগুলো কিচ্ছু পাওয়া যায় না। তিন নম্বর হইল গিয়ে এই যে লকডাউন চলাকালীন এত মানুষ এত দুর্দশার মধ্যে আসিলা, এই সময়ের মধ্যে তারা দুইবার তিনবার চারবার করে গভর্নমেন্টে রিলিফ দিছে মানুষের প্রোভাইড করার লাগিয়া, তারা এটা ও মুষ্টিমে মনে হয় 3-4-5 জন মানুষের ডাকিয়ে আনে দিয়ার খাতা মেনটেন করিয়া কালি খুঁজিলেছিল। গ্রামের অনেক মানুষ আপনারা জিজ্ঞাসা কেউ কিচ্ছু পাইছে না, কেউ কিচ্ছু পাইছে না, নিরীহ মানুষে কিচ্ছু পাইছে না, বাচ্চারা খাওয়ার মতো কিচ্ছু পাইছে না। আর এই যে এরিয়ার পপুলেশন এরা খুব নিরীহ মানুষ, খুব গরিব মানুষ, এই গরিব এরিয়ার লাগে সরকারও বিভিন্ন স্কিম দেয়ার রিলিফ দেয়ার এগুলো কিচ্ছু পাইছে না। লকডাউনের মধ্যেই সোমবার পবিত্র ঈদ পালিত হবে, তাই এবার ঈদুল ফিতরের নামাজে জমায়েত না করার আহ্বান জানিয়েছে জমিয়ত উলেমা ই হিন্দের আলগাপুর মন্ডল কমিটি। রবিবার কাপনার পারে সংস্থার কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ আর্জি জানান জমিয়তের মন্ডল কমিটির সম্পাদক আলতাফ হোসেন লস্কর। তিনি বলেন, রমজানে যেভাবে 3-4 জন একসঙ্গে নামাজ পড়েছেন সেভাবে সোমবার ঈদের নামাজও সারতে হবে। এদিকে শিলচর বড় মসজিদের ইমাম সাবির আহমেদ জানিয়েছেন, সরকারের সব নীতি নির্দেশ মেনেই পবিত্র ঈদ পালন করার জন্য। জমিয়তের মন্ডল সভাপতি আফতাব উদ্দিন বড়ভুইয়াও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। লকডাউনের মধ্যে চুরির হিড়িক পড়েছে। পুলিশের অনুপস্থিতির সুযোগে প্রায় প্রতি রাতে বিভিন্ন স্থানে হানা দিচ্ছে নিশি কুটুম্বের দল। বৃহস্পতিবার কাকভোরে কালীগঞ্জ বাজার সংলগ্ন খাককান্দি ফুলবাড়ি গ্রামে নামে চোরের দল। এলাকার আলী হোসেনের বাড়ির বারান্দা থেকে একটি পালসার মোটরসাইকেল নিয়ে পালিয়েছে চোরেরা। এটি নতুন ঘটনা নয়, ওই এলাকায় চোরেরা নিয়মিত হানা দিচ্ছে। গ্রামের বহু মানুষ মূল্যবান সামগ্রী হারিয়েছেন, কিন্তু কোনো ঘটনাই চোরের সন্ধান বের করতে পারছে না পুলিশ। এ ব্যাপারে জনমনে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। গতকালকে সেরে খাইয়া ঘুমাইছি, মগ্ন ঘুমা আসিলাম, নামাজ পড়ে আইতে সময় দেখছি আমার বাইকটা আসিল, তারপরে তো সকালে উঠে বাইক নাই, আমার বাইকের মডেল হইলে পালসার 220 নিউ ভার্সন ABS আসিল, S10D99442 আমার বাইকের নাম্বার। যদি আমার ফ্রেন্ডস কেউ যদি দেখে আমার বাইকটা তো প্লিজ আমার লগে কন্ট্যাক্ট করবেন, যদি কেউ যদি আমার বাইকটাকে কন্ট্যাক্ট করে দিতে পারেন তাহলে আমি 20,000 টাকা আমার ব্যক্তিগত থেকে পরিষ্কার দিব, এটাও আমার অনুরোধ রইল সবার কাছে। বাইকটা চুরি হওয়ার পরে কি আপনি কোনো FIR? আমি কালীগঞ্জে থানাতে FIR করছি, মিসিং FIR করে রাখছি। লকডাউনে কর্মহীন অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়ার কাজ এখনও অব্যাহত। মিজোরামের ব্যবসায়ী কালীগঞ্জ রাউদগ্রামের ছায়ারুদ্দিন ব্যক্তিগত উদ্যোগে প্রায় 200টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক কর্তব্য বলে ছায়ারুদ্দিন ও তার পরিবারের লোকেরা মনে করেন। শিলচরের প্রাক্তন ওয়ার্ড কমিশনার তথা রংপুরের বিশিষ্ট সমাজসেবী শ্যামাপদ রায় বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের মাধ্যমে উধারবন্দের সর্বত্র ত্রাণ সাহায্য কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে করোনা মোকাবিলায় জনসচেতনতার উদ্দেশ্যে বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত উধারবন্দ বিধানসভা এলাকার প্রায় 12,000 পরিবারকে তিনি সাহায্য করেছেন। এছাড়া করোনার সঙ্গে প্রথম সারিতে দাঁড়িয়ে যারা লড়াই করছেন সেই স্বাস্থ্যকর্মী, ডাক্তার, পুলিশ ও সাংবাদিকদেরও বিভিন্ন সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন শ্যামাপদ। লকডাউনে কেমন আছেন বয়োবৃদ্ধ তিনি ঘরে ঘরে গিয়ে তাদের খোঁজও নেন, পাশাপাশি তাদের সম্মাননা জানান। শ্যামাপদ নিজেই জানালেন তার এই কর্মসূচি রূপায়ণের কথা। আমার ব্যক্তিগত উদ্যোগে
গ্রামে প্রত্যন্ত অঞ্চলে বাগানে প্রথমে আমি মাইক সহযোগে সচেতনতার উদ্দেশ্যে সবাইকে আহ্বান করি এবং এটা আমাদের মোদিজির যে আহ্বান ছিল জনতা কারফিউ সেটারও পালন করার জন্য আহ্বান জানাই। এর পরবর্তীতে আমরা এই সমস্ত সংঘ পরিবারের দলকে সঙ্গে নিয়ে আমার সংগঠনকে সঙ্গে নিয়ে বিভিন্ন অঞ্চলে 12,000-এর অধিক ত্রাণ বণ্টন করি। সাংবাদিক বন্ধু, পুলিশকর্মী, স্বাস্থ্য বিভাগের আধিকারিক সমেত স্বাস্থ্যকর্মী যারা ছিলেন, সিআইএসএফ, সিআরপিএফ, সবাইকে সম্মান জ্ঞাপন করি তাদের এই করোনা যোদ্ধা হিসাবে। বরখলা কেন্দ্রের জারুলতলা বন্ধন ব্যাংকের অধীন বিভিন্ন গ্রুপের সদস্যরা লকডাউনের জন্য তাদের ঋণের সুদ মুকুবের দাবি জানিয়েছেন। এলাকার তুলি, অনিমা ও খুশবু বন্ধন গ্রুপের সদস্যরা দুঃখ প্রকাশ করে জানান, দুমাস ধরে লকডাউনের জন্য কোনো কাজ নেই, ফলে রোজগারও হচ্ছে না। এই পরিস্থিতিতে তাদের ঋণের ওপর যে সুদ ধার্য করা হয়েছে তা মুকুব করার আর্জি জানান তারা। আমিনা গ্রুপ, আমরা আজকে দীর্ঘ 10 বছরটাই বন্ধন চালাইয়ার, তখন 8,500 টাকা বন্ধন দিয়েছেন লোন, তখন থেকে আমরা বন্ধন লোনটা চালাইয়ার। আজকে লকডাউনের কারণে আমি রাজমিস্ত্রি করি, আজকে 3 মাস হয়েছে আমি ঘর থেকে বাইর হইতে পারি না, বাইর হইলে পুলিশে মারে, এমন জায়গায় বাড়ি মারে, তখন খালি বেদনা করে, আমার যাওয়ার মতো কোনো রাস্তা নাই। খাজো আমার মা গড় 45 বছর বয়স হয়ে গেছে, কালকে বন্ধনের সারে আইসেন, বৃহস্পতিবারে আমরা এখানে গ্রুপ হয়, কালকে বন্ধনের সার আইসেন, আবার পরে কইস হয় যে লোনটা দিবার লাগিয়া, যদি না দিতে পারো তাহলে পরিবর্তে এটার মানে অনেক বেশি বেশি সুদ দিয়া দিবা। তখন আমরা 5 জনে 6 জনে গ্রুপ আস, তখন থেকে আমরা লোনটা লইয়া, এখন আমরা অত টাকাটা সেমনি সুদ করমু যে সুদ মূল সব কিছু দিতে লাগবো, এরকম করিয়া তাই হুমকি দিয়া গেছেন। আমরা গ্রুপের 2-3 জন মানুষ আসলাই কেন, আমরা এখন এটা দিতে পারতাম না। আমরা সরকারের কাছে ওটাও অনুরোধ চাই আর যে আমরা এই লোনটা ইন্টারেস্টটা কমাইয়া দিতা, বরঞ্চ মানে মুকুব করে দিতা, আমরা এটা লোন দেওয়ার আমরা কোনো সম্ভব নাই। আমি না গ্রুপ সদস্য, আমরা কষ্ট পাইয়া আজকে কয়েকদিন থেকে ধরিয়া দেখো আমরা গ্রুপ সারাখো লাইয়া আমরা বহুত কষ্ট দেন, আমরা টাকা পয়সা দিতে পারি না, আমরা জোরে সারা টাকা নিতুমিয়া, আমরা দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই, আমরা বাচ্চায় খাইতো নি, আমরা বাচ্চা এখনো দূরে দূরে আছে, তারা বাইতে পারেন না, টাকাও দিতে পারেন না, পুলিশেও মারে, আমরা কিছু করার নাই, আমরা এখন এই টাকাটা দিতে পারতাম না। দয়া করে অনুরোধ করে কইয়ার আপনারা গেছে যে এই টাকাটা আমার খুব করার লাগে। বিভিন্ন কর্মসূচিতে আন্তর্জাতিক চা দিবস পালিত হয়েছে রাঙামাটি টি কোম্পানির চণ্ডীঘাট চা বাগানে। করোনা পরিস্থিতির জন্য এবার দিনটিতে যদিও তেমন উৎসাহ ছিল না, তবু সংক্ষিপ্তভাবে পালন করা হয়। বাগানের জেনারেল ম্যানেজার অস্মিত সিং জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা দিনটিতে শ্রমিকদের জন্য গুরুত্ব দিতে বলেছে, তাই তিনি আনন্দিত। শ্রমিকদের কঠোর পরিশ্রমের ফলেই বাগানের এই সাফল্য এসেছে বলেও তিনি উল্লেখ করেন। चाय दिवस सेलिब्रेट करने घोषणा की, मैं 21 को घोषित किया और इस बात की हमको ज़्यादा खुशी है कि अंतर्राष्ट्रीय स्तर पर हमारे मजदूरों का योगदान कि एक वर्ल्ड का सबसे मोस्ट फेवरेट बेवरेज, चीपेस्ट बेवरेज जो सारी दुनिया पीती है, और ज़्यादातर लोगों को ये नहीं पता है कि चाय का बुश कैसा होता है और इतनी कितनी मेहनत एक इंसान के एक मजदूर की हर स्तर पर लगती है, ये कि सुबह आपको एक गर्म प्याला चाय का मिले। तो इस माध्यम के थ्रू मैं अंतर्राष्ट्रीय स्तर पर WHO को और सब एडमिनिस्ट्रेशन को धन्यवाद देना चाहता हूँ कि हमारे मजदूर का योगदान एक इंटरनेशनल लेवल पर जो है ये डिस्प्ले किया जा रहा है, और सब जगह आज मैं दुनिया देख रही है कि चाय कैसे बनती है, कैसे पैक होकर आपका गर्मा गर्म कप एक प्याला चाय का आपके टेबल पर आता है, कि मेहनत को जो है वो एक मान्यता दी जा रही है। शेष करार आगे विशेष विशेष अमर बांग्ला खबर आरो एक बार। প্রতি ঘন্টায় বাড়ছে সংক্রমণ, আসামে করোনা আক্রান্ত 400 ছুঁইছুঁই, বাড়ছে উদ্বেগ। কাছাড়ে সামাজিক সংক্রমণ ঘটেছে, তারাপুরের ঘটনায় উদ্বিগ্ন জেলা শাসক। রমজানের ব্রত শেষ, সোমবার দেশজুড়ে ঈদুল ফিতর, এবার জমায়েত ছাড়াই নামাজ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।